হ্যালো ভিওর্স আমি সাবির আপনারা দেখছেন বাংলার কৃষি পদ্ধতি ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি টবে পটল চাষ রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আমি আপনাকে পটল গাছের কিছু পরিচর্চা করে দেখাবো যেগুলো করলে পটল গাছের আরও বেশি ফল এবং ফুলজালি জালি আসবে তো এদের দেখতে পাচ্ছেন আমার গাছে অলরেডি ভালো ফুল জালি আসছে এবং এটা শীতকাল যখন শুরু হচ্ছে এটা শীতকালের তো গাছের যেন জোর না কমে শক্তি যেন বরাবর থাকে এখন শক্তি তো ঠিকঠাক আছে আরও যেন শক্তিটা সারা শীতকাল বরাবর থাকে সেই জন্য আমি এই যে এখানে নিয়েছি গোবর সার নিয়েছি অল্প একটু ছাই ও মাটি নিয়েছি এর আগেও আমি এই তিনটে জিনিস দিয়ে মাটি তৈরি করে গাছটা লাগিয়েছিলাম এবং দ্বিতীয়বারের জন্য এই সারগুলোই আবার আমি দেব আমি কোনো রকম রাসায়নিক সারের ব্যবহার করছি না এবং টবে আপনি যদি কোনো রকম কোনো গাছ লাগান তো টবের ক্ষেত্রে আপনার রাসায়নিক সারটা ব্যবহার করা উচিত নয় আপনার জৈব সারটা সবথেকে ভালো কাজ করে কারণ টবের মাটিটা আপনি জৈব সার দিয়ে ভালো করে মিক্স করে যত ইচ্ছা সার আপনি জৈব সার ব্যবহার করতে পারেন কিন্তু রাসায়নিক সারের ক্ষেত্রে আপনার যদি মানে টবের উপরে রাসায়নিক সারটা দেন তাহলে কি হবে আপনার রাসায়নিক সারে যেটা করে আপনার মাটিটাকে জমে দেয় পরবর্তীতে যে আপনার জল দেওয়ার লিকেজ ব্যবস্থাটা আপনার তলা দিয়ে টবের তলা দিয়ে জল বেরোবে না জলটা অপরে থেকে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা সার দেবেন কিভাবে দেখুন চারিদিকটা গর্ত করে নেবেন ভালো করে গর্ত করে ধারে ধারে সারটি দিয়ে দেবেন এবং এই গাছের জট ঠিকই এই সারগুলোকে শোষণ করে নেবে এবং আপনি সার দেওয়ার পর অবশ্যই জল দেবেন জল দিলে সারটা মসতে সুবিধা হবে গাছের শোষণ করতেও সুবিধা হবে তো যারা চাইছেন যে আমিও ছাদে এক একটা পটলের চাষ করব তো অবশ্যই করুন আমি বলছি আপনি করলে যদি শখের ক্ষেত্রে করুন এবং বাড়িতে আপনার যদি ছাদ মোটামুটি পাঁচশো স্কোয়ার ফিটেরও হয় আপনি দুটো গাছ দুটো থেকে তিনটে গাছ লাগালে আপনার বাড়ির অবশ্যই সারা বছরের পটলের যে চাহিদা সেটা মিটে যাবে যদি আপনি তিনটে গাছ লাগান না তাহলে সারা বছরের যে আপনার পটলের চাহিদা সেটা অবশ্যই মিটে যাবে তো আপনারা চাইলে অবশ্যই ছাদে পটল চাষ করতে পারেন এরকম টবে আপনাদেরকে সব রকম গাইড আমার করা আছে আমার চ্যানেলে অলরেডি তিনটে ভিডিও এই ছাদ বাগানে পটল চাষ নিয়ে দেওয়া আছে আপনারা যদি দেখতে চান আমার ওপরে আই বাটনে ভিডিওগুলি দেওয়া আছে আপনি গিয়ে দেখতে পারেন এবং আমার ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে আপনাকে গাছগুলোকে আমার দুটো গাছ দেখুন ওই গাছটা দিলাম এবার এই গাছটা এই গাছটা একটু মানে একটু টপটা ছোটো কিন্তু টপটা ছোট হলেও টপটার গভীর আছে ভালো আপনারা এই ধরনের টপ আপনারা নেবেন যাতে পুরো মাটিটা আপনার ভালোভাবে থাকে অনেক মাটি আপনি দিতে পারেন তো এইভাবে আপনাকে চারিদিকে সারটা ভালো করে দিয়ে দিতে হবে তারপরে আপনি জল দিয়ে দেবেন জল না দিলে আপনার সারটা গলবে না ঠিকঠাক ও কাজটাও করবে না গাছ টানতে পারবে না তো এইভাবে আপনি ভালো করে সারটা দিয়ে দেবেন তারপর জল দিয়ে দেবেন জলটা ভালো করে তো আমি যে জল দেব আমার সার দেওয়া প্রায় কমপ্লিট তো আপনারা যেহেতু এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অর্থাৎ আমার ভিডিওটা আপনাদেরকে অবশ্যই ভালো লাগছে তো ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দিন এবং কমেন্টে জানান কে কে এই ছাদ বাগানে পটল চাষ করতে ইচ্ছুক যদি কেউ করতে ইচ্ছুক থাকে তাহলে আমি তাকে অবশ্যই সাহায্য করবো তাকে যদি গাছের প্রয়োজন হয় আমি অবশ্যই একটা দুটো গাছ আমি দিতে পারি এবং যারা আমার চ্যানেলে নতুন এই প্রথম আমার ভিডিও দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এরকমই কৃষি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে প্রায় দিনই নিয়ে এসে থাকি এবং পটল চাষ সম্পর্কীয় ভিডিও তো আমার চ্যানেলে একবারে ঢালা ঢালা পাবেন আপনার এমন কোনো প্রশ্ন নাই পটল সম্বন্ধীয় যেই ভিডিও আমার চ্যানেলে পাবেন না তো চাইলে আমার চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারেন ও অনেক ভিউার্স আছে যারা আমার রেগুলার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তো প্লিজ তাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলে আমার মোটিভেটটা বাড়ে লাইক করলে যেমন আমার মোটিভেটটা বাড়ে আমার যদি দর্শক বিন্দু আমার সাবস্ক্রাইবার বাড়ে সেক্ষেত্রেও আমার মনে হয় যে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে আপনারা আমার ভিডিও দেখতে ইচ্ছুক প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে অল অপশানে ক্লিক করে রাখুন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি সবাই আগে যেন আপনার কাছে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন এরকমই নলেজ এবেন ও কৃষি রিলেটেড ভিডিও তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কারা কারা পটল চাষ করতে ইচ্ছুক এবং ছাদ বাগানে পটল চাষ করতে ইচ্ছুক তারা কমেন্টে অবশ্যই জানাবেন এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিওতে কমেন্ট করতে বলেছিলাম আপনারা অবশ্যই ভালো কমেন্ট করেছেন এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন দেখা হচ্ছে পরে